And then batti, hello batti, batti. Hey batti yaar batti nai chobi naam ki hello darshok borishalla puri pa gaan gailen power voice kheto belly afroz shedine golpo ta bolen ki hoychilo apni kotha jacchilen pore rastay kahan rastay je gaan bajlo o এ বাজারে আমি কাঁচা সোনা আজ রাতে হবে বেচা কেনা কি হয়েছিল তারপর তারপর আর কি অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল কি যে আমরা মিউজিশিয়ানরা তো ওই যে যাওয়ার সময় ব্রেক টাইমে কিছু খেতে নামতে হয় না তো ওই টাইমে চা পানি খাওয়ার জন্য আমরা ব্রেক নিলাম তো ওখানে দোকানে মানে চায়ের দোকানে বাজছিল গানটা তো আমি হঠাৎ করে মানে চিন্তা করলাম ভয়েসটা কেমন চেনা চেনা লাগছিল মানে ভয়েসটা কাট কাট পরে ভাবলাম ও এমজি এটা তো আমি ইটস মি বেলি দর্শক নিজের গান শুনে নিজেই রাস্তায় একটা জায়গায় গানটা বাজছিল বুঝতে পারিনি অনেক গান গেয়েছে তবে এই গানটা এত রকম ভয়েস দেয়া হয় আমার হ্যাঁ আমি আগেও বলেছি যে ভার্সেটাইল কণ্ঠশিল্পী রোমান্টিক গানও যেমন ভালো আইটেম গানও তেমন ভালো মমো অলওয়েজ একটু বেশি বেশি বলে সে আমার ব্যাপারে অলওয়েজ একটু মানে একটু বেশি বেশি মানে এক্সট্রা আজকে আজকে আমি শুনবো বেলি আফরোজ যে ভয়েস অনেক রকম করতে পারে একটু বাচ্চাদের ভয়েস শুনি দেখো পেছনে এখন মানে আমাদের মিউজিক ডিরেক্টর বসে আছে হ্যাঁ ওনার পরিচয় দিব স্পেশালি দুষ্টুমি শেষেই আমি ওদিকে যাব বেশি দুষ্টুমি করা না বাচ্চাদের ভয়েসটা কি রকম কণ্ঠ শুনি আমি তো ছোট বাচ্চা এখনো আমি তো এখনো ছোট আমি আমি এখনো মাত্র শিখছি এখনো শেখা হয়নি আমার এখনো আমাদের একটা সিনেমার আইটেম সং রেকর্ড হলো আজকে গানটার বিষয়ে যাই আজকে এই গানটার যে এই সিনেমার যে পরিচালক হ্যালো আসসালামু আলাইকুম মুন্না ভাই কিছু বলবেন এই গানটা হচ্ছে আপনার আইটেম সং তো সবাই করে ইনশাল্লাহ সবাই ভালো এই গানটা একটু মানে সবার সবাই তো স্যার সবার গান সবার চেয়ে ভালো হবে এটা জানি না কিন্তু সবাই দোয়া করবেন আপু ভালো গাইছে অনেক অনেক ভালো গাইছে আর আপু তো মানে বিশেষ করে স্টারেই বলা যায় কারণ আসিফ ভাইয়ের সাথে তার গান যুবরাজের সাথে তার গান থাকা মানে সে যুবরাজের রানী তার বেশি কিছু বলার দরকার নেই সবাই দোয়া করবেন গানটা যেন ভালো হয় ভিডিও যেন ভালো করতে পারে এই ছবিটিতে মানে অ্যাক্টিং করছে কারা একটু বলদিন ছবিটির ডিটেইলস আমার এই ছবিটির হিরো হচ্ছে একটি নতুন বলা যায় না সে অনেক নাটক করছে তাও সিনেমাতে এই ফার্স্ট আর হিরো হচ্ছে আমাদের জাজ মাল্টিমিডিয়ার স্টারেই বলা যায় যে মাহিয়াপুর সাথে দেশাদে লিডার ব্রিক ব্রাদার যাও পাকি বলো তারে আর এই আইটেম সংটিতে কে মানে অভিনয় করছেন এটা একটা আইটেম গার্ল আচ্ছা এটা এখন চমক আইটেম গার্ল চমক যে কোনো স্টারেই হবে আচ্ছা আচ্ছা এই গানের সুর সঙ্গীত করেছে মম রহমান আর গাইছি আমি আমি চেষ্টা করেছি আই ট্রাইড মাই বেস্ট জানি না সবার কতটা কেমন লাগবে আই উইশ এই গানটি সবার ভাল লাগবে যারা একটু আইটেম রিদমিক সংগুলো পছন্দ করেন তাদের জন্য বিশেষ করে এই গানটি ওকে দর্শক অনেক ধন্যবাদ বেলি আফরোজ অনেক ধন্যবাদ মুন্না ভাই অনেক ধন্যবাদ এই সিনেমার বেশ কয়েকটা গান আমরা প্রায় আটটার মতো গান করছি দুইটা সিনেমার তার মধ্যে আজকে এই আইটেম সংটা রেকর্ড হলো আজকে আপনাদের খুব ভালো লাগবে আমাদের সাথে থাকুন এবং আমাদের জন্য সাপোর্ট করবেন আপনারা অবশ্যই আল্লাহ হাফেজ